সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। একটি সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন, ভ্যাকসিন কাণ্ডে চারজনের বিরুদ্ধে শোকজের নোটিশ। রেশনের বদলে টাকা, অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাল পুরো ভবন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বেতনের দাবিতে ভ্যাকসিন ক্যারিয়ারদের বিক্ষোভ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। What a lovely day. Huh? Sir, 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 sir. Fuel tank leak করছে। আমাদের ল্যান্ড করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে মেদে মেদে। আরে বোকা, মে নয়, চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। এবার আসছি বিস্তারিত সংবাদে। একটি সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগে চারজন স্বাস্থ্যকর্মীকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনিতে একটি ভ্যাকসিন কেন্দ্রে একটি সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ওঠে। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি, আর ভিডিওতে দেখা যাচ্ছে একই সিরিঞ্জ দিয়ে পরপর বেশ কয়েকজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আর এই ভিডিও ভাইরাল হয়ে যায়। অভিযোগ ওঠার পরেই এবারে তদন্তে নামল জেলা স্বাস্থ্য দপ্তর। ভ্যাকসিনেশন ক্যাম্পে থাকা চারজন স্বাস্থ্যকর্মীকে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। এরই পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করা হয়েছে, এমনটাই জানালেন জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর যতীশ চন্দ্র দাস। তিনি আরও জানান, একটি সিরিঞ্জে একজনকেই টিকা দেওয়ার নিয়ম। অভিযোগ, একটি সিরিঞ্জে একাধিক ব্যক্তিকে টিকা দান করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পাশাপাশি যাঁদের টিকা দেওয়া হয়েছে তাদের বিশেষ পর্যবেক্ষণেও রাখা হয়েছে। দিদিমণি একটা ইঞ্জেকশন দিয়ে সেই ইঞ্জেকশনটা ডিসকার্ড করেনি, ওটা টেবিলের উপরে আবার রাখা আছে। আমি ভালো করে ভিডিওটা দেখেছি। যাই হোক, ওটা টেবিলের উপরে রাখার কথা নয় না। এই ধরনের এখনও আমরা ই করিনি, তবে আমরা শোকজ এবং একটা এনকোয়ারি কমিটি এরপরে করব। হ্যাঁ, এই বন্ধগুলো যাওয়ার পরে ইনকোয়ারি কমিটি করার পরে যে সিদ্ধান্তে আসবে, যদি সে দোষী সাব্যস্ত হয় তার নিশ্চয়ই যে সাজা পাওয়া দরকার সেটা হবে। হ্যাঁ স্যার, শোকজ করা হয়ে গেছে। ওখানে যে সেই দিনে যে ভ্যাকসিন এটা দেখভাল করছিল বা যে ভ্যাকসিন দিচ্ছিল, বিএমএইচকেও আমি বলেছি, করেছি সিঙ্গেল সিরিঞ্জ সিঙ্গেল ইঞ্জেকশন। হ্যাঁ, এখন এই ইন্টারলক সিরিঞ্জ গভর্নমেন্ট থেকেই আমাদের কম আসছে, যে যদি ভ্যাকসিন আসে 30,000, সিরিঞ্জ আসে 15,000, সেক্ষেত্রে আমাদেরকে অর্ডারই দেওয়া হয়েছে 2 সিসি ডিসপোজেবল সিরিঞ্জ দিয়ে। না, বিএমএসকে কসান করা হয়েছে। আমি তো ওখানে যারা যারা ছিল। রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়ার অভিযোগে উঠছে রেশন ডিলার চন্দন সরকারের বিরুদ্ধে, আর সেই দৃশ্য হলো ভাইরাল। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বালাপাড়া এলাকায় দুয়ারে রেশন ক্যাম্পে রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়ার অভিযোগ উঠছে রেশন ডিলার চন্দন সরকারের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এরই পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, এই রেশন সামগ্রীগুলি উপভোক্তাদের কাছ থেকে কিনে নিচ্ছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা। আর এই ঘটনার দৃশ্য সরাসরি উঠে আসে এভি নিউজের প্রতিনিধির ক্যামেরায়। চলুন দেখে নেওয়া যাক কি ঘটছে সেখানে। টাকাটা কিসের টাকা নিলেন?
একটু বলেন না, হ্যাঁ গমের টাকা, মানে রেশন ডিলার গম না দিয়ে আপনাকে টাকা দিচ্ছে তো? হ্যাঁ, কত টাকা দিল আপনাকে? সাড়ে পাঁচশো টাকা দিল। কি কি বাবদ দিল? গম আর আতপ চাল। শুনেন না ও দাদা, শুনবেন তো, এখানে আপনি ব্যাগ নিয়ে বসে আছেন কি ব্যাপার? এই মালগুলো কার? কার? হ্যাঁ না, আপনি আমাকে বলছেন ছবি তুলবেন না, মানে আপনি মালগুলো কিনছেন? আপনি মালগুলো কিনছেন? আমার মাল না। কার মাল? কি জানেন কার মাল? আপনি তো ওখানে মালগুলো কিনে আপনি ব্যাগে কি? ব্যাগে কিছু নাই। হ্যাঁ কি আছে দেখি? কিচ্ছু নাই তো ব্যাগে। না না, আপনি মালগুলো লেশনের যেখানে মাল, আপনি এরকম ভাবে মাল ব্ল্যাককে কিনছেন কেন? আমি ব্ল্যাকে কিনছি কোথায়? এই মালগুলো এখানে আমি কিনি নাই তো। না আপনি বাধা দিচ্ছেন কেন ছবি তুলতে? কারণ আমাকে তুলবেন কেন ছবি আপনি? সেই যে আপনি মালগুলো ওখানে, না আমি মাল কিনি নাই তো। না একটা অভিযোগ উঠেছে আপনি মাল কিনছেন রেশনের মাল। আমি কিনিনি, আমার ছবি তুলেন নাকি? না আপনি রেশনের মাল কিনছেন কি? না না, আপনার আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি জমিদার। এখানে কেন আপনি? এমনি আমার বাড়ির দেয় পারে তো কি রেশন। লোককে আপনি খাদ্য সামগ্রী না দিয়ে টাকা দিচ্ছেন, এটা কি ঠিক করছেন? চন্দনবাবু আপনার কাছে জানতে চাচ্ছি, এটা কি ঠিক করছেন? আমি তো, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমার কাছে ছবি আছে রীতিমতো, একাধিক ছবি আছে, একাধিক প্রমাণ আছে, একাধিক ভিডিও আছে। অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাল পুরভবন। অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল মাল পুরসভা ভবন। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড। জানা গিয়েছে এদিন দুপুরবেলা হঠাৎই মূল ভবনের পিছন দিকে থাকা স্যানিটারি দপ্তরের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় পুরো ভবনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে, দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন। ঘটনার পর মাল পুরবোর্ডের প্রশাসক স্বপন সাহা বলেন, প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্যই এই ঘটনা। গোডাউনে থাকা ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম আসবাবপত্রের ক্ষয়ক্ষতি অবশ্য হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে কোনোভাবে শর্ট সার্কিট থেকেই হয়েছে এটা। তাছাড়াও আমাদের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সরজীবনে তদন্ত করে পরবর্তীতে আমাদের দেখতে হবে যে কী করে লাগলো আগুন, কীরকম ক্ষতি হলো, কী কী ওখানে ছিল সামগ্রী। কিছু মশাবাহিত পাউডার ছিল, আরও কিছু সামগ্রী ছিল এবং অফিসিয়াল কাগজপত্র কিছু ছিল, সেগুলো অবশ্য কোনো ক্ষতি হয়নি। এখন কি আগুন নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ। বেতনের দাবিতে ভ্যাকসিন ক্যারিয়ারদের বিক্ষোভ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। দীর্ঘ আট মাস যাবৎ প্রাপ্য ভাতা না পেয়ে বুধবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন ভ্যাকসিন ক্যারিয়াররা। ব্লকের বিভিন্ন অঞ্চলে সাব সেন্টারে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছেন এই সমস্ত ক্যারিয়াররা। বিক্ষোভে সামিল ভ্যাকসিন ক্যারিয়াররা জানালেন, মোট 64 জন ভ্যাকসিন ক্যারিয়ার কাজে নিযুক্ত কর্মীরা দীর্ঘ আট মাস থেকে তাঁদের প্রাপ্ত ভাতা পাচ্ছেন না। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি। অভিযোগ, প্রাপ্ত বেতন চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং অশালীন মন্তব্য করা হয়, তাই আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা, যার ফলে সমস্যার সম্মুখীন ভ্যাকসিন প্রাপকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুরজিৎ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্য কোনো মন্তব্য করতে এড়িয়ে যান। আজকে আমাদের সেই নিয়েই কর্মবিরতি আন্দোলন। আমাদের নয় মাসের এক মাসের টাকা পাইছি, বাকি আট মাসের টাকা আমরা এখন পর্যন্ত পাইনি। বিএমএস স্যারের সঙ্গে সকালবেলায় আমাদের যে প্রতিনিধি ছিল উনি কথা বলছে, ওনাকে উনি উত্তর দিছে যে আমার তো এটা বাবার টাকা না, আমি যখন তখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকাই দেবো, আপনারা মনে পোষাইলে কাজ করেন আর না পোষাইলে আপনারা কাজ ছেড়ে যান। এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের সবাই এরা তো একটু দুঃখিত যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজটা করতেছি, 2005 সাল থেকে আমরা অনেকে কাজ করতেছি এখানে, এই ধরনের কথা আমাদেরকে কেউ কোনো দিন বলে নেই। এখন কি করবেন? মানে এখন আমরা আপাতত আজকের ভ্যাকসিনটা এই মানে বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছি, যে আমরা এই বিএমএস স্যার
আমাদের এতদিন পর্যন্ত পয়সাটাও দিল না, আবার উপরন্তু এই ধরনের কথা বলে। তাহলে আমরা দেখি আজকে ভ্যাকসিন দেবো না। পরক্ষণে বিএমএস স্যার আমাদের প্রতিনিধি করছে, ভ্যাকসিন আমরা প্রতি সাব সেন্টারে আমরা আমাদের ভ্যাকসিনটা পৌঁছে সাব সেন্টারে 64 জন আছে আমাদের ধুবড়ী ব্লকে, 64টা আমাদের ভ্যাকসিন ক্যারিয়ার আছে, ওরা সবাই যার যার সেন্টারে ভ্যাকসিনটা এই যে বাচ্চাদের ভ্যাকসিনটা পৌঁছে দেয়। আর বিকেলবেলায় যেটা অ্যাক্সেস হচ্ছে সেটা আবার রিটার্ন করা লাগে। মন্ত্রিত্ব দেওয়ার একমাত্র মালিক মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেলে তা পালন করবেন, মদনমোহন বাড়িতে পুজো দিতে এসে বললেন উদয়ন গুহ। ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নির্দেশ দিয়েছেন মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার জন্য, আর সেই নির্দেশ মতোই বুধবার সকালবেলা সপরিবারে এসে কোচবিহারে মদনমোহন বাড়িতে এসে পুজো দিলেন সদ্য নির্বাচিত দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। শুধু নিজের জন্যই নয়, মঙ্গল কামনা করে তিনি পুজো দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও। এদিন তার সঙ্গে মদনমোহন বাড়িতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় সহ বহু তৃণমূল কর্মী সমর্থক। এদিন পুজো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন জানান, তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন যাতে বাংলার মানুষ সুখে থাকে, কোনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। উদয়ন গুহর বিরাট ব্যবধানে ভোট জেতার পরেই তার মন্ত্রিত্ব চাইছেন দলের কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে অবশ্য উদয়ন বলেছেন মন্ত্রিত্ব দেওয়ার মালিক স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি তাকে কোনো দপ্তরের দায়িত্বভার দেন তাহলে সেই দায়িত্ব তিনি সাগ্রহে গ্রহণ করবেন। বাংলার মানুষ, কুচবিহার জেলার মানুষ ভালো থাকে এবং কোনো সাম্প্রদায়িকতা যেন এই বাংলার বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে, ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি। এখানকার মানুষ সুস্থ থাকে, ভালো থাকুক, করোনা অভাব কেটে যাক, আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলুক, বাংলা সারা ভারতবর্ষকে দিশা দেখাক, ঠাকুরের কাছে। আর একটা দাবি উঠছে উদয়ন গুহ মন্ত্রী হবে, সেটা তো মানে আমি উদয়ন গুহ আমি দাবি করতে পারি না, একটা কর্মীদের তরফ থেকে দাবি উঠছে, কর্মীদের নানা রকম কথা হতে পারে, কিন্তু সবকিছুর মালিক হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। শুধু আমাদের রাজ্যে বলে না, যে কোনো মন্ত্রিসভা গঠন করার ক্ষেত্রে বা সেই মন্ত্রিসভায় কারা থাকবে সেটা পুরোপুরি ডিসকাশন হচ্ছে চিফ মিনিস্টার, এ ব্যাপারে অন্য কারো কথা বলার কোনো অধিকার নেই। তৃণমূলে জয়কে মান্যতা দিতে নারাজ বিজেপি সাংসদ রাজু বিস্ট। দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরাট ব্যবধানে জয়কে স্বীকৃতি দিতে নারাজ দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। ছাপ্পা ভোটার গুন্ডাগিরি করে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, বুধবার শিলিগুড়িতে একথাই বললেন রাজু। সম্প্রতি প্রয়াত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক মন্ত্রী অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। এদিন বেলা 11টা নাগাদ দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত এলেন অশোক ভট্টাচার্যকে সমবেদনা জানাতে। সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। সেখানেই অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বলেন, দিনহাটা উপনির্বাচনে 164,000 ভোটের জয়কে তিনি স্বীকৃতি দিচ্ছেন না, ছাপ্পা ভোট আর গুন্ডাগিরি ছাড়া এত বড় ব্যবধানে জয় কোনোভাবেই সম্ভব নয়, এর জন্য বিজেপি এত ভাবিত নয়। দেশে 30টি কেন্দ্রের উপনির্বাচনে 15টি কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি, আসামে 5টি ভোটে জয়ী হয়েছেন তারা। বিজেপিরা রাজনীতির নদীর ধারার মতো, কখনো থেমে থাকেন না, এমনটাই বক্তব্য রাজুর। বহুত জাদা খুশ হোনে কি কোই আবশ্যকতা নেই হ্যায়, আর জেসা আপনে আসাম সে শুরুয়াত কিয়া হ্যায় তো 5 মে 5 বিজেপি জিতি হ্যায়, দেশ ভর মে বাই ইলেকশন 30 সিটো মে হুই হ্যায়, 15 সে জাদা সিটো মে ভারতীয় জনতা পার্টি কি জিত হুই হ্যায়। এক বাত হামে ইয়ে ভি ধ্যান রাখনা চাহিয়ে কি বাই ইলেকশন ইন জেনারেল জিস স্টেট মে জিসকি সরকার হ্যায় উসকে ফেভর মে জাদাতর রহতা হ্যায়। और जहाँ तक बंगाल की जीत को आप जो टीएमसी की जीत कह रहे हैं, मैं इसको नहीं मानता, इसको मैं नहीं स्वीकारता। कारण 180,000-85,000 से एमएलए सीट जीतना ये नामुमकिन है। अशोक दा के घर से निकला हूँ, जब अशोक दा पीक पे वोट लड़े थे, जब पूरे सिलीगुड़ी वासी उनको वोट दिए थे, मुझे लगता है वो 70-75 हज़ार वोटों से वो जीते थे।
आज अगर टीएमसी ये क्लेम करती है कि 1,80,000 ज्यादा मतों से जीते हैं, ये सिर्फ छप्पा मार के कारण जीत है, यह गुंडागर्दी की जीत है। পরপর শুয়োরের মৃত্যু শহরে, অজানা ভাইরাস না অন্য কোনো কারণে, চিন্তায় জলপাইগুড়ি পৌরসভা। অজানা ভাইরাসে শুয়োরের মৃত্যু নিয়ে চিন্তায় পৌরসভা। একাধিক শুয়োরের মৃত্যুর কারণে দেহগুলি দফন করার জন্য মিলছে না উপযুক্ত জায়গা। মাত্র কয়েকদিনে অজানা কারণে কয়েকশো শুয়োরের মৃত্যু হয়েছে, আর যেই ঘটনায় রীতিমতো চিন্তিত জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌর এলাকার জয়ন্তীপাড়া, অশোকনগর, বৌবাজার, ঘোষপাড়া, ডাঙ্গাপাড়া সহ আরও কয়েকটি জায়গায় একাধিক শুয়োরের মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও ঠিক কী কারণে মৃত্যু তার এখনও পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বিকাশ মালাকার জায়গা পরিদর্শন করতে যান। তিনি বলেন, একাধিক শুয়োর মৃত্যুর জন্য তারা চিন্তায় রয়েছেন। পুরো বিষয়টি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালকে জানানো হয়েছে। দেখুন, আমি অন্য ওয়ার্ডের কথা বলছি না, আমি 14 নম্বর ওয়ার্ডের কথা বলছি। এবং বিভিন্ন ওয়ার্ড থেকেও মানে কমপ্লেন আসছে যে এরকম শুয়োর মারা যাচ্ছে। আমি প্রায় 15 দিনের মধ্যে 14 নম্বর ওয়ার্ডে প্রায় 70টার উপরে শুয়োর আমাদের লেবারকে দিয়ে কবর দেওয়ালাম, মাটি খুঁড়ে তাদের পুঁতে দেওয়া হলো। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এরা কোনো কেউ হয়তো বিষ খাইয়ে মেরেছে, হয়তো সাপে কামড়ে দিয়েছে সেই কারণে। কিন্তু এখন দেখছি না, প্রত্যেক দিনই প্রায় 10 থেকে 15টা করে শুয়োর মারা যাচ্ছে, বিভিন্ন জায়গার থেকে খোঁজ আছে আসছে। আমিও নিজে যাচ্ছি, নিজে গিয়ে আমিও এদেরকে বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে পুঁতে দিচ্ছি, যাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কটা হচ্ছে যে এটা কোনো ভাইরাসের ব্যাপার নাকি, তো তার জন্য এটা হচ্ছে কি না। তো আমি এই ব্যাপারে আজকে আমাদের চেয়ারপারসনের সাথেও আমি কথা বলেছি, ওনাকেও জানিয়েছি। উনিও অত্যন্ত মানে দায়িত্ব নিয়ে উনি এটা ভাবছে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শর্মিগা মেকওভার, এখানে ব্রাইডাল পার্টি, লাইট মেকআপ, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার স্পা, হেয়ার কাট, হেয়ার অয়েল ম্যাসাজ, বডি পলিশিং, ওয়াক্সিং, থ্রেডিং, স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট সহ যাবতীয় রূপচর্চা সংক্রান্ত বিষয়ের পারফেক্ট সলিউশন মিলবে। তাই দেরি না করে চেহারা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সমস্যার সমাধানে চলে আসুন শর্মিগা মেকওভারে। শর্মিগা মেকওভার, ঠিকানা কামারপাড়া, গ্রন্থভারতীর বিপরীতে। ফোন নাম্বার 7063099083। ওয়েলকাম টু জেড ক্যাফে এন্ড পাব, আপনাদের সুপরিচিত জেড ক্যাফে এন্ড পাব, নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেড ক্যাফে এন্ড পাবে। নমস্কার, জলপাইগুড়ি সর্বস্তরের মানুষকে কালী পূজা এবং ছট পূজার আগাম শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস করি, বিশ্বাস রাখি যে আপনারা যেভাবে দুর্গা পূজায় পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেটেছিলেন কালী পূজা এবং ছট পূজায়, ঠিক সেইভাবে আপনারা আনন্দে মেটে উঠবেন। ভয়াবহ COVID-19 মোকাবিলা করতে সরকারি সর্বস্তরের সমস্ত নির্দেশিকা আপনারা যথাযোগ্যভাবে পালন করে এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবেন এবং সরকারি সমস্ত নির্দেশিকা পালন করবেন। আমি আপনাদের আগামী দিন ভালো থাকবেন এই শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।
আগামী 11 নভেম্বর 2021 বৃহস্পতিবার থেকে নতুন শিক্ষাবর্ষ 2022-এর অরুণ শ্রেণীর ভর্তির আবেদনপত্র পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের কার্যালয় থেকে দেওয়া হবে। সময় সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত, ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলিতে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র নেওয়ার সময় শিশুর জন্ম প্রমাণপত্র কার্যালয়ে দেখাতে হবে। শিশুর বয়স হতে হবে 3 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ শিশুর জন্মসাল হবে 2018। আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার শেষ দিনাঙ্ক 26 নভেম্বর 2021 শুক্রবার বেলা 1টা পর্যন্ত। ধন্যবাদ আনতে পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষ। ফিরে এলাম বিরতির পর। বেতন না মেলায় মানসিক অশান্তিতে ভুগতে আত্মঘাতী হলেন রাজগঞ্জ বিএসএনএল অফিসের এক অস্থায়ী কর্মী। এই ঘটনার প্রতিবাদে সড়ক বিএসএনএল কন্ট্রাক্টুয়াল লেবার ইউনিয়নের সদস্যরা। কাজ করেও মিলছে না বেতন, পরিণতি আত্মহত্যা। আর যার প্রতিবাদে আন্দোলন জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে। দীর্ঘদিন কাজ করেও বেতন না মেলায় শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন এক বিএসএনএল কর্মী। মৃত বীরেন্দর রায় রাজগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি রাজগঞ্জের বিএসএনএল অফিসে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। দীর্ঘ কয়েক মাস কাজ করলেও বেতন পাননি তিনি, এমনটাই সূত্রের খবর। ফলে সংসার চালাতে গিয়ে নানা রকমের জটিলতা সৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার রাত্রিবেলা তার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালবেলায় জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরের সামনে বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত বিএসএনএল কন্ট্রাকচুয়াল লেবার ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন অস্থায়ী কর্মীদের দিতে হবে। তাদের দাবি পূরণ না হলে বড় ধরনের আন্দোলনের পথে তারা নামবেন, এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 10-12 মাস থেকে বিএসএন কর্মীরা বেতন পায় না। তাই আমাদের একজন কর্মী, এর আগেও আপনারা দেখছেন যে কর্মী অনাহারে থেকে আত্মহত্যা করেছে। গতকাল রাত্রেও তার বাড়িতে সে আত্মহত্যা করেছে। দীর্ঘ 8-9 মাস 10 মাসের বেতন সে পাচ্ছে না। পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা শিশুপুত্র নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল, অনাহারে দিন কাটাচ্ছিল। আমরা বারবার আন্দোলন করছি, আইএনটিসির পক্ষ থেকে বিএসএনএল ঘেরাও করেছি আমরা। আমাদের বলেছে মা বেতন আমরা দিব, কিন্তু আমরা দেখছি যে বেতনে বিএসএনএল কর্তৃপক্ষরা এবং তার ঠিকাদাররা এই কর্মীদের দীর্ঘদিন থেকে বেতন দিচ্ছে না। বেতন যেরকম অনিয়ম, পিএফ অনিয়ম, কোনো জায়গার থেকে তারা টাকা পয়সা পাচ্ছে না। অসহায় অবস্থা হয়ে বীরেন্দ্র রায় গতকাল রাত্রে তার বাড়িতে আত্মহত্যা ফাঁসি দিয়েছে। তা আমরা ধিক্কার জানাই বিএসএনএল কর্তৃপক্ষকে, আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। এই যে মৃত্যু মিছিল চলছে বিএসএনএলে, এর প্রতিবাদ আমরা এনটিটিউসি সারা জায়গায় আমরা করব, সারা পশ্চিমবাংলায় আমরা করব। 14 শাকে নিয়ম পালন, দামাদামিতে না গিয়ে সোজা থলে পূরণ। তাই জলপাইগুড়ি বাজারে 14 শাক কিনতে ক্রেতাদের ভিড়। নিয়ম মানতেই বিক্রেতাদের সংগ্রহ করে আনা শীতকালীন শাকের চাহিদা এখন তুঙ্গে। 14 শাক কেনার ধুম নজরে পড়ল জলপাইগুড়িতে বিভিন্ন সবজি বাজারগুলিতে। আজ 14 শাক এবং 14 বাটি দেওয়ার দিন। তার কারণ, আজ ভূত চতুর্দশী। প্রাচীনকাল থেকে মেনে আসা রীতি আজও বর্তমান বাঙালির ঘরে ঘরে। তাই বিভিন্ন সবজির বাজারগুলিতে লাউ থেকে মূলো, পালং, ঢেঁকি, লাফা, লাল শাক, রকমারি শাক একটি প্যাকেটেই পাওয়া যাচ্ছে। যদিও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে তেমন একটা কোনো ক্ষোভ নেই, তাই সকাল থেকেই সবজির বাজারে রকমারি শাক বিক্রি হচ্ছে। নেই কোনো দরাদরি। 14 শাকের চাহিদায় ক্রেতারা তাদের বাজারের ঝোলাটিতে ভরছেন পছন্দের এই শাক। বাজারে দেখছি আগে তো পাওয়া খুব মুশকিল ছিল, এখন একসাথেই পাওয়া যাচ্ছে, সুবিধা হচ্ছে, মানুষের সুবিধা হচ্ছে। কিভাবে দাম নিচ্ছে? দাম খুব একটা নর্মাল দাম, খুব একটা দাম দেখি নর্মাল দামের মধ্যেই আছে। সবাই কেনার সুবিধাও হচ্ছে তার জন্য, একবারে পাচ্ছে, হ্যাঁ একবারে সব পেয়ে যাচ্ছি। কি কি শাক পাচ্ছেন এখানে? ওই যে কি বলে আমাদের লাল শাক, মূলা শাক, সজনা শাক, তারপরে এইগুলো দিয়ে ওরা 14 শাক বানাচ্ছে। হচ্ছে আপনাদের বাধ্য, আমাদের কিন্তু হচ্ছে, আমাদের এখানে তো ওই জিনিস পাওয়া যাবে না। বললাম দাদা, এই আজকের দিনে 14 শাক খায় এটা, আর এর বেশি তো কিছু বলতে পারবো না, কি বলবো। এই এখন বাজারে কিভাবে পাওয়া যায়? বাজারে তো এখন ওই যে 10 টাকা কতখানি দিচ্ছি, 10 টাকা দিচ্ছে, এইটুকু আর কি। এইভাবেই তো লোক নিচ্ছে, এটাই তো আগের দিনে হয়ে আসতেছে, আমরা ওইটা মাইনে চলে যাচ্ছি।
আগে যেভাবে জোগাড় করা সেটা কি করেন না? না না, আগে যেরকম রাস্তার থেকে এক একটা দুটা করে লোকে তুলতো, এখন তো সেটা তোলা হয় না, এখন বাজার থেকে রেডিমেড। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পূজোর পরেই খুলছে দীর্ঘদিন বন্ধ থাকা চা বাগানগুলো, খুশির হাওয়া শ্রমিক মহলে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভান্ডিবাড়ি লম্বুয়াওয়ালা চা বাগান ছ মাস বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। এদিন জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনের দপ্তরে আয়োজিত ট্রাইপেট মিটিংয়ের মধ্যে দিয়ে বাগান খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হল। শ্রমিকদের প্রাপ্ত বকেয়া সহ অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিয়ে বাগানে কর্মরত শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়, আর যার জন্য বেশ খুশি কর্মরত শ্রমিকরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ওখানে বাগান নামুলা এস্টেট, সেই বাগানটা দীর্ঘ প্রায় দু হাজার কুড়ি সাল থেকে খুলছে বন্ধ হচ্ছে। লেবারদেরও বিভিন্ন সমস্যা ছিল, তাদেরও প্রাপ্য অনেক পয়সা কুড়ির ব্যাপার ছিল, বোনাস ছিল, বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলি ছিল। আজকে দীর্ঘদিন এখানে মিটিং হচ্ছে এর আগেও, কিন্তু আজকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মহস্কালগিরি সহ আরও নেতৃত্বরা এসে আমরা বসে আজকে একটা ফিদ্ধাম মালিকরাও ছিল, আজকে একটা এগ্রিমেন্ট আমরা করলাম। আগামী 7 তারিখ থেকে লাম্বুয়ালা এস্টেট বাগানটা রাজগঞ্জ ব্লকের সেই বাগানটা খুলে গেল। লেবারদের যে দাবি ছিল বকেয়া বেতন, সেটাও 7 তারিখ বন্ধের দিন বন্ধ যে ছিল 7 তারিখে খুলবে, সেদিনকে তাদের পেমেন্ট বকেয়া পেমেন্ট হবে। এবং তাছাড়া আরও 6-7টা দাবি যেটা আছে সেই দাবিগুলো মালিকরা বসে আমাদের সঙ্গে বসে সেটা বললো যে আমরা সমস্ত কিছু এটা দিব। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মিনি কালী প্রতিমা বানিয়ে এলাকায় তাক লাগিয়েছে এক ক্ষুদে শিল্পী শিবারপন, দেখে নেওয়া যাক তারই কিছু কীর্তি। মিনি দুর্গার পর এবার মিনি কালী প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছে এক ক্ষুদে শিল্পী শিবারপন, আর সেই খুশিতে মজেছেন পরিবারের সদস্যরা। শিবারপনের বাবা ত্রিদীপ সরকার বর্তমানে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে কর্মরত, তাঁর একমাত্র ছেলে শিবারপন। জলপাইগুড়িতে এক বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র সে। পড়াশুনোর পাশাপাশি নানা ধরনের হস্তশিল্পে বরাবরই আগ্রহ প্রকাশ করেছে শিবারপন। গত বছর লকডাউনে বসে মিনি দুর্গা বানিয়ে ফেলেছিল সে, আর এবার মিনি কালী বানিয়ে রীতিমতো এলাকা জুড়ে তাক লাগিয়ে দিয়েছে। মা কালীর উচ্চতা মাত্র 7.5 ইঞ্চি, মায়ের দুই পাশে ভক্ত রামকৃষ্ণ এবং শারদামার মূর্তিও শোভা পাচ্ছে। শিবারপনের মুখেই শোনা গেল মূর্তি তৈরি করতে তার 12 দিন সময় লেগেছে, আর এই স্থাপত্য তৈরিতে ব্যবহৃত হয়েছে পিচবোর্ড, এমসিল, লেস, কাপড়, থার্মোকল, রং আর জড়ি। এই দৃষ্টিনন্দন মিনি কালী দেখতে পাড়ায় উঁকি ঝুঁকি করছেন দর্শকরা। আমি কালী ঠাকুর বানিয়েছি, আগে আমি দুর্গা ঠাকুর আর জগন্নাথ ঠাকুর বানিয়েছি, এখন আমি কালী ঠাকুর বানিয়েছি। সেন্ট অ্যান্থনি স্কুলে পড়ি। কেমন আমার এই ঠাকুরটা বানিয়ে খুব ভালো লাগছে। পরবর্তীতে আমার কি করার ইচ্ছা? রুম করার ইচ্ছা আছে। এটা বলতে কি? এই মূর্তি বানিয়ে রাখার ইচ্ছা আছে এটা শোরুমে। ছেলের এহেন কাজের প্রশংসা করে মা শুভ্রা সরকার জানান, ছোট থেকেই শিবারপন ঠাকুরের ভক্ত, পড়াশোনার পাশাপাশি তাই হাতের কাজেও সে পটু। ভালোই লাগছে, আর ও যেগুলো করে তার সাথে আমি সহযোগিতা করি। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শ্রীভূমির পর এবার জলপাইগুড়ি। কালী পুজোয় শহরবাসীকে চমক দিতে দুবাইয়ের মিনার এবার কলকাতা হয়ে জলপাইগুড়িতে। কোভিডের মধ্যেও পৃথিবীর উচ্চতম মিনার দেখার আকর্ষণ, আর সেই আকর্ষণের মাঝখানে দূরত্ববিধি যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে রীতিমতো কালঘাম ছুটছে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো উদ্যোক্তাদের। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় গিয়ে কোভিড প্রোটোকল বুঝিয়ে এসেছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, আর তা নিশ্চিত করতে ভলেন্টিয়ারের সংখ্যা 3 গুণ করে দিয়েছে পুজো কমিটি। 150 জন পুরুষ এবং মহিলা ভলেন্টিয়ার ভিড় সামলাচ্ছেন, এমনটাই খবর। প্রবেশের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, ভিড় সামলাতে
প্রবেশ পথ এবং বাইরের রাস্তা প্রশস্ত করা হয়েছে, এমনটাই জানালেন পূজো কমিটির সম্পাদক রাজেশ মণ্ডল। পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার থাকছে, মহিলা ভলেন্টিয়ার এবং পুরুষ ভলেন্টিয়ার মিলিয়ে প্রচুর, প্রায় 150 কাছাকাছি ভলেন্টিয়ার আমরা মোটামুটি রেডি করে ফেলেছি সব কিছু মেনটেন করার জন্য। দেখুন, একটা সুষ্ঠুভাবে সবাই আমরা আশা রাখি কোভিডের মধ্যে একটা সুষ্ঠুভাবে ডিস্টেন্স মেনটেন করে যাতে আমাদের পুজো প্যান্ডেল সবাই দেখুক, এটাই আমরা আশা রাখবো। সেই জন্য যেমন মাস্ক অনিবার্য করেছি আমরা পুজো প্যান্ডেলে, আমি এর আগেও কয়েকটি চ্যানেলে বলেছি যে মাস্ক কিন্তু অনিবার্য, আমাদের ব্যানারগুলোতে কিন্তু সেইভাবে বলা আছে যে মাস্ক অনিবার্য, মাস্ক পরেই পুজো প্যান্ডেলে ঢুকবেন অথবা ঢুকতে পারবেন না, এরকম ব্যাপার আছে। এবং একটা টার্নেলের ব্যবস্থা করা হয়েছে যেখানে স্যানিটাইজ করেই পাবলিককে ঢোকানো হচ্ছে, যে আমাদের এন্ট্রি এবং এক্সিটের, যে আপনি দেখতে পাবেন এন্ট্রি এবং এক্সিটে প্রচুর মানে স্পেস রাখা হয়েছে, অর্থাৎ প্রায় 20-22 ফুট এন্ট্রি এবং এক্সিট করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে গ্যালারিতে জায়গা দেওয়া হয়েছে। এবং রাস্তাঘাট আপনি দেখলেন যে আমাদের জিপির উদ্যোগে আমাদের যে মেন রোডটা, সেই মেন রোডটাও তৈরি করে দেওয়া হয়েছে। তো ফলে সেই সমস্ত রাস্তার দিকে বা ভিড় এড়ানোর জন্য যা যা করা দরকার এবং প্রশাসন থেকে যেভাবে গাইড করা হয়েছে, যে আমাদের গোমস্তপাড়া মোড়ের থেকে বাইক কিন্তু অ্যালাউ থাকছে না, বাইক এবং কোনো গাড়ি অ্যালাউ থাকছে না, ওই দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমাদের পুজো প্যান্ডেলের পাশ দিয়ে যেই গলিটা যাচ্ছে, অর্থাৎ যেটা পুরনো মসজিদে গিয়ে উঠবে, এক্সিট হয়ে যাচ্ছে, ওখান দিয়ে কিন্তু কোনো এন্ট্রি হচ্ছে না। সুতরাং আমাদের একদিক থেকে এন্ট্রি হচ্ছে এবং দুদিক থেকে এক্সিট হচ্ছে, ফলে আমাদের আশা করছি আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ বা দর্শনার্থীদের ভালোভাবে দেখে বেরোনোর মতন জায়গা এবং ভালো মতন দাঁড়িয়ে দেখার মতন জায়গা আমরা তৈরি করতে পেরেছি। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। ময়নাগুড়িতে সুন্দরবন, গাছগাছালি দিয়েই সুন্দরবনের পরিবেশ এবারের থিম ময়নাগুড়ি ময়নাপাড়ার ইউথ ক্লাবের পুজো মণ্ডপে। কালীপুজোতে সুন্দরবনের পরিবেশ ফুটে উঠছে ময়নাগুড়ির ময়নাপাড়ার ইউথ ক্লাবের পুজো মণ্ডপে। অশ্বত্থ গাছের পাতা দিয়ে সমগ্র মণ্ডপ নির্মিত হয়েছে। এই বছরে ক্লাবের পুজো 54তম বর্ষে পদার্পণ করল। উত্তর চব্বিশ পরগনার শিল্পীদের দ্বারা মণ্ডপ সজ্জা নির্মিত হয়েছে। এখানে এলে দেখা যাবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ। মধু সংগ্রহ থেকে শুরু করে নানা রকমের পাখি মডেলের সাহায্যে উঠতে দেখা যাবে পুজো মণ্ডপে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এই বছর তাঁদের এই পুজো মণ্ডপ নজর কাড়বে দর্শনার্থীদের। মণ্ডপ সজ্জায় ব্যয় হয়েছে প্রায় 4 লক্ষেরও বেশি টাকা। প্রত্যেক বছরই ময়নাগুড়িতে বড় পুজো উপহার দিয়ে থাকেন এই ক্লাব। করোনা পরিস্থিতিতে এবছরেও তার ব্যতিক্রম নয়। চোখ ধাঁধানো প্যান্ডেল আর আলোকসজ্জা নিয়ে তারা প্রস্তুত। বুধবার তাঁদের পুজোর শুভ উদ্বোধন হচ্ছে। আর পুজো ঘিরে ইতিমধ্যেই ক্লাব উদ্যোক্তারা আনন্দে মেতে উঠেছেন। এবছর আমাদের থিম এটা মানে সুন্দরবনের জঙ্গলের, এই গিয়ে দেখতে পাটকাটার মতন, পাটকাটির মতন লাগে কিন্তু পাটকাটি না, এটা সুন্দরবনের একটা জঙ্গল, ওইটা দিয়ে থিমটা তৈরি করা। আর পাটকাটির কাজ আর অশ্বত্থ পাতার কাজে দিয়ে পুরো প্যান্ডেলটার থিমটা। কততম বর্ষ আপনাদের এবার? আমাদের এটা হচ্ছে 54তম। কোথাকার মানে আপনাদের যে শিল্পী, এই শিল্পী কোথাকার যারা ফুটিয়ে তুলছে? উত্তর চব্বিশ পরগনা। আর আপনাদের আলোকসজ্জা? আলোকসজ্জা ধূপগুড়ি। আর মায়ের মূর্তি? মায়ের মূর্তি হরি রায় টাকাতুলি। কি মনে হচ্ছে কি মানে কতটা নিজেদের সেরা করে তুলবেন ময়নাগুড়ির মধ্যে? চেষ্টা তো করছি, বাকি দর্শকের উপরে, দর্শক যেটা বিবেচনা করবে সেটাই। শারদোৎসবের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এবার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সমাজপাড়ার স্টুডেন্ট সেলথম জলপাইগুড়ির আঞ্চলিক কেন্দ্রে। মঙ্গলবার সমাজপাড়া স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রে অঙ্কুরোদ্গম বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে কবিতা আবৃত্তি, গান এবং নাচের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উদ্যোক্তাদের তরফ থেকে মুনমুন ভৌমিক জানান, সরকারি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিষ্টিমুখ এবং পরস্পরকে আলিঙ্গনের মধ্যে দিয়ে এই দিনের অনুষ্ঠান এক অন্য মাত্রা পেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক আনন্দ গোপাল ঘোষ, শেখর কর সহ বিশিষ্টজনেরা। জলপাইগুড়ি জেলার অঙ্কুরোদ্গম বিশ্ববঙ্গ সাহিত্য সমন্বয় সংস্কৃতি মঞ্চ থেকে বিজয় সম্মিলনী করছি। তো আমরা মূলত করোনার জন্য আমরা করতে পারিনি এতদিন,
ওপেন প্রোগ্রাম, আমরা অনলাইন অনেক প্রোগ্রাম করেছি। তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি, আমাদের যারা নতুন সদস্য হয়েছে তাদেরকে নিয়ে স্টুডেন্ট হেলথ হোমে আমরা নাচ কবিতা আবৃত্তি কথা জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নর্থ বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 6টি পদক ময়নাগুড়ির। দার্জিলিং জেলায় অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয় জয়কার ময়নাগুড়ির। অংশগ্রহণকারী প্রত্যেকেই পেল পদক, ঝুলিতে এলো 6টি পদক। দার্জিলিং জেলা শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে একটি সোনা, একটি রূপো এবং 4টি ব্রোঞ্জ জয়লাভ করলেন ময়নাগুড়ির প্রতিযোগীরা। মঙ্গলবার তাদেরকে সম্মানিত করল ময়নাগুড়ি স্পোর্টস অ্যান্ড ক্যারাটে একাডেমির সম্পাদক কাশী দেবনাথের পক্ষ থেকে এক বিশেষ দল। কাশী দেবনাথ এ বিষয়ে জানালেন, গত 31শে অক্টোবর দার্জিলিং জেলায় শিলিগুড়ি দিল্লি পাবলিক স্কুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে এই দলের 6 প্রতিযোগী অংশগ্রহণ করেন, এর মধ্যে সোনা পেয়েছেন সুবোধ মণ্ডল, রূপো জিতেছেন হিমানি রায় এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন ভিকি রায়, রাজেশ রায়, মনোজ রায় এবং শুভঙ্কর তরফদার। আগামীতে লক্ষ্য অলিম্পিক খেলায় অংশগ্রহণ করা, তারই প্রচেষ্টা চালাচ্ছেন প্রতিযোগীরা। আমাদের 6 স্টুডেন্ট খেলছে, 6 মধ্যে 1 গোল্ড, 1 সিলভার আর বাকি 4 ব্রোঞ্জ। দিল্লি, শিলিগুড়ি দিল্লি পাবলিক স্কুলে সুবোধ মণ্ডল ও গোল্ড, হিমানি রয় ও হচ্ছে সিলভার, বিকি রয় ব্রোঞ্জ, রাজেশ রয় ব্রোঞ্জ, মনোজ রয় ব্রোঞ্জ, তরফদার শিবঙ্কর তরফদার হচ্ছে ব্রোঞ্জ। আমাদের তো একটাই লক্ষ্য, একটাই টার্গেট, যেটা আগামীতে আমাদের ছেলেমেয়েরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা খেলতেছে আর কি, তারা যেন আরও ভালো পারফরমেন্স করতে পারে। আগামীতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ খেলার পরে মোটামুটি অলিম্পিকের জন্য চেষ্টা করব। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। একটি সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে ভ্যাকসিন, ভ্যাকসিন কাণ্ডে 4 বিরুদ্ধে শোকজের নোটিশ। রেশনের বদলে টাকা, অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে। অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাল পুরো ভবন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বেতনের দাবিতে ভ্যাকসিন ক্যারিয়ারদের বিক্ষোভ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনে সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হে তৈয়ার হাম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন, নমস্কার।